বন্ধুরা, শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আপনারা যারা দৃষ্টিতে বাংলাদেশের আমাদের আজকে এই পর্বে যুক্ত হয়েছেন। আমরা আজকে আসছি একটি গ্রামে, সেই গ্রামটি নতুন একটি গ্রাম, সেই গ্রামটি অসহায় মানুষদের গ্রাম, যে যাদের বসত বাড়ি ছিল না এমন অনেকগুলো মানুষের জন্য বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় মুজিব বর্ষ উপলক্ষে আমার পিছনে যে গ্রামটি দেখছেন, যে বাড়িগুলো দেখছেন, সেই বাড়িগুলো বরাদ্দ দেওয়া হয়েছে। এখানে এই নতুন একটি গ্রাম, নতুন একটি এলাকা, এই এলাকাটি একসময় পাহাড়ি অঞ্চল ছিল। এটি ফটিকচর উপজেলার ফাইন্দং ইউনিয়নের একটি উঁচু নিচু পাহাড়ি জনপদ। এই জনপদে একসময় গ্রাম প্রতিষ্ঠিত হবে, মানুষ এখানে বিচরণ করবে সেটা কল্পনাও করা যায়নি, কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার একক প্রচেষ্টায় এবং মুজিব বর্ষ উপলক্ষে এই এলাকাকে একটি গ্রাম হিসেবে এলাকাকে প্রতিষ্ঠিত করা হয়েছে। আমরা আজকে আসছি এই এলাকাতে, এসে খুব ভালো লেগেছে। আপনারাও দেখছেন আমার পিছনে যে মনোরম সুন্দর দৃশ্য, এই দৃশ্য দেখে সত্যি আমাদেরও ভালো লেগেছে, নিশ্চয়ই আপনাদেরও ভালো লাগছে। আজকে আমরা এখানেই থাকবো, এই গ্রামটি দেখব, আপনাদেরকে দেখাবো। ধন্যবাদ। দেশে এখনো অনেক মানুষ রয়েছেন যাদের মাথা গুজার মতো স্থায়ী কোনো জমি নেই, বসতি নেই। সেসব মানুষের কথা চিন্তা করে সরকারি জায়গায় এই গড়গুলা নির্মাণ করা হয়েছে। এসব গড় পেয়ে অসহায় মানুষগুলো দারুণ খুশি। সুমহান স্বাধীনতার প্রতিষ্ঠাতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষে সারা দেশে মুজিব বর্ষের উপহার হিসেবে এই গড়গুলো গরিব অসহায় বিটা বসতিহীন মানুষদের বরাদ্দ দেওয়া হয়েছে। সারা দেশে এই কর্মসূচি চলছে এক যুগে। ফটিকছড়ি উপজেলার ফাইন্দং ইউনিয়নের রাবার বাগান এলাকা নামের এই গ্রামে আজ থেকে কয়েক বছর আগেও মাত্র 2-3 পরিবার ছিল। সরকারি বাড়ি পেয়ে এখন এখানে কয়েক শতাধিক পরিবার স্থায়ীভাবে বসবাস শুরু করেছেন। নিস্তব্ধ নীরবতার রাবার বাগান এলাকাটি এখন হাজারো মানুষের অবাধ বিচরণে মুখরিত হয়ে উঠেছে। বেশিরভাগ গড়ের নির্মাণ কাজ শেষ হলেও এখনো নতুন করে আরো কিছু গড়ের নির্মাণ কাজ আরম্ভ হয়েছে। সবুজ টিনের ছাউনি আর সাদা রঙের দেয়ালের ছোট ঘরগুলো পাখির চোখে দেখলে বেশ দারুণ লাগে। উঁচু টিলার পাদদেশে গড়ে ওঠা ছোট এই গ্রামটি সত্যিকার অর্থে একটি আদর্শ গ্রামে রূপান্তরিত হবে, সে প্রত্যাশা আমাদের।
এই গ্রামে ছোট একটি চায়ের দোকান রয়েছে। সম্ভবত এটি এই গ্রামের প্রথম দোকান। এখানে বসে চা পান আর টেলিভিশন দেখে দেখে আড্ডা দেন এখানকার পুরুষগুলো। নতুন কোনো পর্ব নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আহমেদ এরশাদ কুকন, দৃষ্টিতে বাংলাদেশ।